ই বন্ধু, ই অবস্থা আমার অবস্থা খুব খারাপ বন্ধু। আমি একটা বিপদে পড়ে গেছি কাছে। ই বিপদ বন্ধু? আমার আমার মানে খুব বিপদ। আমি তোর কাছে এই জন্য আসছি। কি বিপদ বন্ধু বলো? আমার টাকা লাগবে, 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে? হ্যাঁ, আমার খুব দরকার। 5,000 টাকা লাগবে বন্ধু? বন্ধুকে সাহায্য, তুই না দেখলে আমাকে কে দেখবে বল? তুই তো আমার বন্ধু বল। 5,000 টাকাই লাগবে? হ্যাঁ, আমার 5,000 টাকা লাগবে। আমারও টাকা লাগবে বন্ধু। বিপদে বন্ধু টাকা দিয়ে দিবি। বন্ধু আমি তো তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আরে বন্ধু, বন্ধু বিপদে পড়িছে বন্ধু, সাহায্য করো। তুই যে আমার উপকারটা করছিস না বন্ধু। আরে ঠিক আছে, আমি তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে বন্ধু ঠিক আছে, আমি বাড়ি থাকতে তোর এই ঋণ শোধ করতে পারবো না বন্ধু। হয়েছে বন্ধু, আমি সত্যি করছি, তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি সত্যি করছি। আরে বন্ধু হয়েছে, বন্ধু তো বন্ধুর জন্যে। আরে এসব নিয়ে ভাবতে হবে না, চল চলে যাব। চল চল, আমার আবার একটু কাজ আছে। কি অবস্থা পুরাইছে নাকি? কি বলো তুমি, আমার অবস্থা তো আমি তো আগের মতো নেই। না বন্ধু, তোমার তো অবস্থা পুরাইছে। আরে না, ওই আরেকটু বন্ধু, এখন আমার টাকাটা লাগবে। আমি সেভাবেও কইছি না, তুই বুঝতে পারবি না ব্যাপারটা। আমি তোমারে কইছি যে আমি তোমার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আরে বন্ধু, এটা কিন্তু কথা সময় নেওয়ার সময় ছিল না। আমি তো এই কথাই কইছি তোমার, তুমি বিপদে পড়ে মাত্র টাকাটা নিয়েছিলে, এখন তো তোমার টাকাটা বলেছি, আমার টাকাটা দিয়ে দে। আমি তো এই কথাই কইছি যে আমি তোমার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। তার মানে এখন তুমি টাকাটা দিবে না? তোমরা আমার বিচারটা করে দাও তো। আমার কিন্তু বন্ধু, খুব ভালো বন্ধু, বিপদে পড়ে আমার কাছে আইছে, আমি 5,000 টাকা ধরে সাহায্য করছি ভাই। বিপদ থেকে উদ্ধার হইয়া এখন আমার টাকাটা দিতেছে, ঠিক করতেছে। সত্যি রে? হ্যাঁ সত্যি ভাই, আমার কিন্তু বন্ধু ভাই, আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি। হ্যাঁ এটা সত্যি যে আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু আমি ওকে টাকা নেওয়ার সময় বলছি যে বন্ধু শোন, আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে দেখছেন ভাই, এটা কোনো কথা হইলো? সত্যি কথা কইছি না? আমি সত্যি কথা কইছি না? ওরা আর বন্ধু হয়? হ্যাঁ তো হয়। হ্যাঁ ভাই, তোমরা দুইজনে বন্ধু মানুষ, তুমি ওর বন্ধু, ও তোমার বন্ধু। ও টাকা নেওয়ার সময় কইছি যে বন্ধু, আমি তোমার টাকা কোনোদিনও শোধ করতে পারবো না। কথা হইলো, এটা কোনো কথা হইলো? বন্ধুই কখনো বন্ধুকে উপকার করে? আমি উপকার করে একটা বাস খেয়ে গেলাম।